বন্ধুর সাথে দেখা হলে আমরা অনেক সময় অমকের ছেলে তমকের ছেলে অমকের বাচ্চা তমকের বাচ্চা ইয়ার কি করে বলে, এরকম বললে গুনাহ হবে কিনা? অমুকের ছেলে না বলে তো অমুকের বাপ বলা উচিত, আবদুল্লাহর বাপ, মোহাম্মদের বাপ, হ্যাঁ লিটনের বাপ, ইয়াসিনের বাপ, এরকম বাপ বলা উচিত। বন্ধুর সাথে দেখা হলে বন্ধুর যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার বাপ বলা উচিত, আর ছেলে মেয়ে যদি নাও থাকে তো ভবিষ্যতে হবে সেদিকে তাকায়া বলা যেতে পারে আবদুল্লাহর বাপ, সবাই তো আল্লাহর গোলাম সেই হিসাবে। কিন্তু প্রশ্নে যেদিকে ইঙ্গিত করা হয়েছে, হ্যাঁ অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই বাচ্চা শব্দটা তো শুনে বোঝা যাচ্ছে যে এটা কোনো সুবিধাজনক শব্দ না। দেখেন আমরা আজকাল হেয়ালিপনা করে, দুষ্টমি করে, মজা করে, রসিকতা করে অনেক আজে বাজে কথা বলে ফেলি। আপনি কাউকে অমুকের বাচ্চা বলে খারাপ ইন্ডিকেট করে বললেন, তো এর ফলশ্রুতিতে আপনি গুনাহগার হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন তাআন ফাহেশ এবং বাদি হতে পারে না। ইমানদার গাল গাল গালবাজি করা, গালিবাজি করা এবং মন্দ কথা বলা, কটু কথা বলা, এটি ইমানদারের চরিত্র হতে পারে না। আপনি অমুকের বাচ্চা বলা মানে তাকে তার বাপের বাপকে নিয়ে গালি দিয়ে কথা বলা, এটা কিভাবে বন্ধু হতে পারে? এই বন্ধু যার আছে তার তো আর সর্বনাশার জন্য আর কিছু দরকার নেই, যে আমার বাপকে নিয়ে বাজে কথা বলে সে মজা নিচ্ছে, এটা রীতিমতো পাগলামো ছাড়া আর কিছু না। তবা করা উচিত যুবকদের, তরুণদের, অনেক যুবক ভাইয়েরা আছে আজকাল, যে দুষ্টমি করে করে না এমন কোনো অপরাধ নাই, সবই দুষ্টমি করে তারা করে। মনে রাখবেন, দুষ্টমি করেও যদি অন্যায় করেন সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না, এই ধরনের বদ অভ্যাস ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। ফরজ নামাজে কাতার ফাঁকা রাখলে বা ফাঁকা থাকলে কি নামাজের কোনো ক্ষতি হবে? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হলো, সালাতের সময় কাতারের মধ্যে ফাঁকা রাখা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন, সুদ্দুল খালাল, কাতার মধ্যকার ফাঁকা তোমরা বন্ধ করো। নবী আলাইহিসসালাম কাতারের মধ্যকার ফাঁকা থাকলে বলেছেন সেখানে শয়তান দাঁড়ায়, লা তাদাউল ফুরুজাত লিশয়তান, শয়তানের জন্য কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো রেখো না। এই জন্য কাতারের মধ্যে অস্বাভাবিক ফাঁকা আমাদের অনেক ভাইরা রাখেন, এটা উচিত না ভাই। এবং অনেক মসজিদে আছে, আজকে বোধ হয় আপনাদের আশেপাশে কোনো মসজিদে আমি এসা করেছি, সেখানে আমার পাশে এক ভদ্রলোক দাঁড়াইছে, প্রায় এক হাত জায়গা রাখে উনি দাঁড়াইছে। এখন সালাতের মধ্যে যদি আমি তার কাছে যাই বা তাকে ঘেসে কাছে ঘেসেই, তাহলে সে হয়তো উল্টা বুঝবে, সালাতের পর তারে বোঝাবো দেখি যে আগে আগে সে উদাহ হয়ে গেছে। তো এগুলো ভুল ভাই, নামাজের মধ্যে কাতারের মধ্যে অস্বাভাবিক ফাঁকা রাখা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটা হাদিসে বলেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যে নামাজের মধ্যে পাশের মুসল্লি ভাইয়ের জন্য নিজের কাঁধটাকে একটু নরম করে দেয়, তার মানে আরেকজন এসে মিশতে চাইলে সে তেড়ামি করে না। আমাদের সমাজে অনেক লোক আছে যে আপনি যদি কাতারের ফাঁকা বন্ধ করতে গিয়ে তার সাথে লেগে দাঁড়ানোর চেষ্টা করেন, ফাঁকা বন্ধ করার চেষ্টা করেন, কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তো চোখ বড় করে বলবে ভাই কি গায়ের দিকে ছুটছেন কেন, আছে না? কিন্তু ভাই গায়ের দিকে ছুটার কি আছে, আমরা তো নামাজ আদায় করবো, মারামারি কুস্তাকুস্তির জন্য তো আসি নাই। কিন্তু না বোঝার কারণে আমরা এরকম মন্তব্য করি, আবার এত বেশি টাইটও হওয়া উচিত না যে আরেকজনের বিরক্তির কারণ হয়, ডিস্টার্ব হয়, একেবারে তার গায়ের উপরে উঠে যাওয়ার উপক্রম হয়, এটা না করি। কিন্তু ফাঁকা জায়গা বন্ধ করার মানসিকতা থাকতে হবে। অনেকে আছে যায় নামাজ একটা নিয়ে আসে মাশাআল্লাহ ইয়া বড়, উনি মাঝখানে দাঁড়াইছেন দুই পাশে আবার ফাঁকা আছে, অন্য কেউ তার যেন আমাদের পাড়া দিলে আবার খবর আছে, আছে না এরকম? এগুলো সব আমাদের অজ্ঞানতার কারণে হয়েছে। দেখুন নামাজের মধ্যকার কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করার জন্য এত হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো নির্দেশ আছে, এতভাবে তিনি বুঝিয়েছেন যে এ বিষয়ে একজন মুসলমান অবশ্যই খেয়াল রাখা উচিত। অতএব আমরা কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করে চেষ্টা করব যথাসম্ভব গায়ে গায়ে মিলে দাঁড়ানোর, ফাঁকাগুলো বন্ধ করা। আমরা কাতারের মধ্যকার ফাঁকা রাখার কারণে অথবা কাতার বাঁকা রাখার কারণে আমাদের অন্তরগুলো, বিশেষ করে বাঁকা রাখলে অন্তরগুলো বক্র হয়ে যায়, এই জন্য কাতারকে সমান করার চেষ্টা করতে হয়, ফাঁকাগুলো বন্ধ করার চেষ্টা করতে হয়। আমরা আপনার চেষ্টা করব যে ফাঁকাগুলো যেন, অস্বাভাবিক ফাঁকাগুলো যেন না থাকে।